আমরা একটু এই মার্কেটের যিনি সভাপতি রয়েছেন, আমরা একটু সভাপতির সাথে একটু কথা বলবো। আপনার নামটা একটু বলবেন এবং ঠিক আপনি কি দেখেছেন এটা একটু বলবেন। আমার নাম হলো মোহাম্মদ শহীদুল্লাহ। আমি একটু সভাপতির সাথে একটু কথা বলি, উনি আসলে আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। আগুনের সূত্রপাত হইল সিটি কর্পোরেশন রাতের 3টার সময় ব্রিজ ভাঙতে আসবে। ব্রিজের ওখানে যে আমাদের এসটি কেবেল 1000 কেভি লাইন আছে, এই লাইনটা তারা খেয়াল না করাতে ওই লাইনটার উপর যখন বুলডোজার লাগলো তখনই আগুনের সূত্রপাত হল। তারা এগুলি ইন্সপেকশন না করে এই ব্রিজ ভাঙার কারণে আজকে এই দশা। আপনার নামটা যেন কি বললেন? মোহাম্মদ শহীদুল্লাহ, নিউ সুপার মার্কেটের সভাপতি। শুরু থেকে আছেন বা আপনি এখানে কাজ করছেন, ফায়ার সার্ভিসদেরকে সহযোগিতা করছেন, আগুন নিয়ন্ত্রণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন, আপনি ঠিক কি দেখেছেন? আমি দেখেছি ফয়লা লাগছিল এই কোনায় লাগছিল ফয়লা, আস্তে 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 মানে ছড়াই গেল আগুনটা। ফয়লা লাগছিল এই কর্নার থেকে আস্তে আস্তে আগুন এদিক ওদিক ছড়াইছে। ফায়ার সার্ভিস আইছে খুব দ্রুত, হেরা পানি পড়ছে ওদিকটায় খুব দ্রুত, তারপরে ভিতর দিয়ে আরো ছড়াই গেছে আগুন, বুঝতে পারছেন? আপনার কি এখানে কোনো দোকান আছে বা? আমার দোকান আছে কাঁচা বাজার, আমি মাছের দোকান, আমি আগুন লাগছে হইনে আমি দ্রুত দৌড়ে আইছি। আসার পরে দেখি কি মানে ওই কর্নারেই লাগছিল ফার্স্টে, ওই কর্নার থেকে। আপনারা এখানকার পরিস্থিতি কি দেখেছেন এবং বর্তমান কি অবস্থায়? আমরা বর্ডার গার্ড বাংলাদেশ অতি দ্রুত এখানে চলে আসি এবং আমরা ইনফ্যাক্ট ক্রাউড কন্ট্রোল হিসেবে কাজ করছি। আমাদের আরো 10টি প্লাটুন এখানে কাজ করছে, আরো প্লাটুন রেডি হয়ে আছে আমাদের এখানে আসার জন্য। আমরা ইনফ্যাক্ট ফায়ার ব্রিগেডকে সহায়তা করার জন্য এখানে এসেছি এবং ক্রাউডটা কন্ট্রোল করছি। দুই পাশে আমাদের 5-6টা টিমে ভাগ হয়ে আমরা এখানে শৃঙ্খলা মেনটেন করছি এবং যাতে করে ফায়ার ব্রিগেড আগুনটা নিভাতে পারে, পানিটা যাতে করে উপরে নিয়ে যেতে পারে। যেহেতু 3তলায় আগুন ধরেছে, আশা করি এখন আগুন প্রায় কাছাকাছি নিয়ন্ত্রণে আছে। আমরা বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় রেডি এবং রেডি থাকবো যে কোনো কাজ করার জন্য, যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য। ধন্যবাদ।